ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? কোন আকীদা পোষণ করলে আমরা সহি আকীদার অধিকারী হতে পারি? কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা? পাত্রী দেখতে গেলে কি কি প্রশ্ন করা যেতে পারে? বিবাহিত জীবনের চ্যালেঞ্জ কি? কিভাবে কম খরচে পরিবার চালানো যায়? ঘুমানোর সময় কি হাফ প্যান্ট পরা যাবে? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আব্দুল্লাহ রাজু প্রশ্ন করেছেন, বিবাহিত জীবনের চ্যালেঞ্জ কি? কিভাবে কম খরচে পরিবার চালানো যায়? কম খরচে পরিবার চালানোর জন্য সবচেয়ে সহজ উপায় হলো এমন একজন জীবনসঙ্গী গ্রহণ করা যিনি মিতব্যয়ী, যিনি সবর করতে জানেন, যার কোনো চাহিদা নাই। এটা তার লাইফস্টাইল থেকে, এটা তার মন মানসিকতা থেকে বোঝা যাবে কিছুটা হলেও। এটা হলো সবচেয়ে বড় উপায়, তার পক্ষ থেকে সাপোর্টটা হলো সবচেয়ে বড় সাপোর্ট। আর এর বাইরে নিজের মধ্যেও চাহিদা কমাইতে হবে, এবং এমন শুধুমাত্র স্ত্রী বা স্বামী নয়, এমন পরিবারে যেতে হবে যাদের মধ্যে দিনের বুঝটা অনেক বেশি আছে, যারা দিনের রিয়েল বুঝটা তাদের মধ্যে আছে এবং তারা দুনিয়াবী চাহিদা তাদের ভিতরে খুব একটা নাই। এটা আপনি যত বেশি নিশ্চিত করতে পারবেন তত ইনশাল্লাহ এই বিষয়টি আপনার জন্য নিশ্চিত হবে, আপনি ভালো জীবনসঙ্গী পাবেন। সোহেল রানা, বিয়ে কি সুন্নাহ নাকি ফরজ? ভাই সোহেল রানা, ফরজ না সুন্নাহ না, সাধারণ অবস্থাতে বিয়ে সুন্নাহ, এটা ভ্যারি করে, ফরজ না সুন্নাহ না এই জন্য বললাম যে সর্ব অবস্থা সুন্নাহ না, সর্ব অবস্থা ফরজ না, সাধারণ অবস্থা সুন্নাহ। সাধারণ অবস্থা কোনটা? যে আমি বিয়ে করলে করতে পারি, আর্থিক সঙ্গতি আছে, শারীরিক সঙ্গতি আছে, আর না করলেও অসুবিধা নাই, আমি কোনো গুনাহে লিপ্ত হওয়ার ভয় নাই, এরকম লেভেল পরিস্থিতিতে আপনার জন্য বিয়ে করা সুন্নাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাহর অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি বিয়ে করার সঙ্গতি আছে কিন্তু বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন, তার জন্য বিয়ে করা জরুরি। আর যে ব্যক্তি বিবাহ করার শারীরিক সঙ্গতি নাই অথবা আর্থিক সঙ্গতি নাই, এ ব্যক্তির জন্য বিয়ে না করাই উচিত, কারণ সে বিয়ে করলে হক নষ্ট করবেন, এই জন্য ভ্যারি করে বলেছি বিয়ের বিধানটি। হাসিবুল্লাহ জানতে চাইছেন, কোন আকিদা পোষণ করলে আমরা সহি আকিদার অধিকারী হতে পারি? আমরা কোরআন এবং হাদিসকে আমাদের আকিদার মূলসূত্র ধরব, এবং সালাফ তথা পূর্বসূরীদের যে ব্যাখ্যা সে ব্যাখ্যায় কোরআন হাদিসকে আমরা বুঝবো, বাস তাদের আকিদাকে আমরা ধারণ করব, এটাই হবে আমাদের জন্য সবচেয়ে সেফ এবং এটাই হবে সহি এবং বিশুদ্ধ আকিদা। মোহাইমিনুল ইসলাম জানতেছেন, চাকরি পাওয়ার জন্য কোনো আমল বা দোয়া আছে কিনা? চাকরি পাওয়ার জন্য বিশেষ কোনো আদান, তবে রিজিক বৃদ্ধির জন্য দোয়া আছে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করা এবং পাঁচক্ত সালাতের পরপর মসজিদ থেকে বের হয়ে কাজে বের হয়ে চলে যাওয়া, আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা, প্রার্থনা করা। জাহাঙ্গীর আলম খান জানতে চেয়েছেন, তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে কথা বলা জায়েজ আছে কিনা? তালাকপ্রাপ্ত নারীর সাথে প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন, কিন্তু আল্লাহ মাফ করুক, কম প্রয়োজনীয় কথাও যদি আপনি বলেন তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে শয়তান আপনাকে বাজে দিকে নিতে পারে। আল্লাহ বলেছেন, লা তাগাবুজুন আজনার কাছেও যেও না, সেজন্য বিনা প্রয়োজনে বা কম প্রয়োজনে তার সাথে কথা বলবেন না। শাকিল জানতেছেন, পাত্রী দেখতে গেলে কি কি প্রশ্ন করা যেতে পারে? পাত্রী দেখতে গেলে বিশেষ কোনো প্রশ্ন নয়, আপনি তার দিনদারিতাকে যাচাই করার চেষ্টা করুন। আগে এই জন্য সব কিছুর আগে আপনি নিজেকে আগে দিনদার হইতে হবে। আপনি যদি নিজে দিনদার হন তাহলে আপনি তার দিনদারির ইন্টারভিউ নিতে পারবেন, দিনদারের বিষয়ে তাকে আপনি প্রশ্ন করতে। আপনি নিজে যদি দিনের ক্ষেত্রে অগ্রসর না থাকেন তাহলে আপনি তাকে কীভাবে প্রশ্ন করবেন? এই জন্য তাকে ইসলামকে সে কতটা প্র্যাকটিস করতে পারে সেটা জানার চেষ্টা করবেন, আপনি তাকে বোঝার চেষ্টা করবেন যে সে কোরআন জানে কি না, প্রয়োজনে পরীক্ষা করবেন হাদিস জানে কি না, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পূর্বসূরীদের দুনিয়া বিমুখতার বিষয়গুলো তার কাছে জানার চেষ্টা করবেন, তার দুনিয়ার চাহিদা কী সেটা জানার চেষ্টা করবেন। এবং এটা শুধু একটা সাক্ষাৎকার থেকেই বোঝা যাবে তা নয়, তার লাইফস্টাইল সম্পর্কে যারা জানে তাদের কাছ থেকে আপনি জানতে পারবেন, এবং তার পরিবারের যে চলাফেরার ধরন সেখান থেকে অনুমান করতে পারবেন। এই জন্য খুব যাচাই বাছাই করে দেখে শুনে খোঁজখবর নিয়ে বিয়ে করা উচিত। আর প্রাথমিকভাবে আপনি সাক্ষাৎকারে তার কোরআন হাদিস পড়াশোনা করা এবং দুনিয়াবী চাহিদা এই বিষয়গুলো আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন, আল্লাহ তাআলা সহজ করুন, কোনো অসুবিধা নেই। ফেসবুকে এই ধরনের চ্যাটিংয়ে সালাম দেওয়া কি ঠিক? সালাম দিতে দোষের কিছু নেই, মুসলমান কথা বলার আগে সালাম দিবি, সেটা ফেসবুকে হোক আর বাইরে হোক। ছেলেদের হলুদ ও লাল রঙের কাপড় পরার নিয়ম কি? হলুদ এবং লাল রঙের কাপড় পরা নিষেধ, পড়বে না। ছেলেরা কি গলায় ও হাতে রূপার চেইন বা ব্রেসলাইট পরতে পারবে কি না? রূপার চেইন ব্রেসলাইট পরতে পারবে, সমস্যা নেই। কেম শাহেদ রাহি জানতে চেয়েছেন, রাতে ঘুমানোর সময় কি হাফ প্যান্ট পরা যাবে? হাফ প্যান্ট পরে ঘুমাতে পারেন, কোনো সমস্যা নেই, যদি কাঁথার ভিতরে থাকেন, আপনার রুমে থাকেন, কেউ না দেখে, আপনার হাঁটু রান এগুলো অন্য কেউ দেখা উচিত না, অন্য কেউ দেখে সেরকম যদি হয় তাহলে সমস্যা হবে, আপনি অন্য কেউ দেখেন, আপনি একা আছেন আপনার রুমে, তাহলে সমস্যা নেই। যদিও আরবিয়ান স্কলারদের মধ্যে অনেক ওলামাদের মধ্যে রান এটা সতর না, যার কারণে তাদের মতো তো সমস্যাই নেই, কিন্তু আমাদের ওলামা ইকরামের মধ্যে রান সতর যেহেতু, অতএব আপনি একা একই কোনো রুমে থাকলে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। মাইনুদ্দিন আপনি জানতে চেয়েছেন,
আমি বিড়াল পালি, সালাতের সময় সামনে দিয়ে যায়, আবার পাশে বসে থাকে, এতে কি সালাত নষ্ট হবে? না, এতে সালাত নষ্ট হবে না। এক মামুন খন্দকার, আপনি জানতে চাইছেন ফরজ সালাতে যেমন জোহর ও আসরের নামাজ, আসরের ফরজ নামাজে হুজুর যখন আস্তে সূরা ফাতিহা পড়েন তখন আমরা কি করব? ভাই মামুন খন্দকার, যখন সূরা ফাতিহা আস্তে পড়েন তখন আপনি পড়বেন মনে মনে, এই মতটাকে আমি বেশি অধিক শক্তিশালী মনে করি, এবং এই মতটি আবদুল্লাহ লেখন রহমাল্লাহ, শামসুল ফতুর রহমাল্লাহ সহ অনেক ওলামা ইকরাম ব্যক্ত করেছেন। আমার কাছে এই মতটা বেশি যুক্তিযুক্ত মনে হয়। ইমাম সাহেব যেহেতু আস্তে আস্তে পড়ছেন, আমাদের কোনো ডিউটি তখন নাই, তখন আমরা পড়লে ইনশাআল্লাহ বিদিনা অধিক সেটা সঠিকতার নিকটবর্তী হবে। তবে আপনি যদি অন্য ওলামা ইকরামদের ইজতেহাদের উপরে আস্থা রেখে আপনি ইমামের কেরাতকে আপনার জন্য যথেষ্ট মনে করেন, আপনার সালাত হয়ে যাবে, এ বিষয়ে তার সালাত হবে না হয় নাই এরকম কোনো কথা বলার দুঃসাহস দেখানো কোনো মুমিনের জন্য উচিত নয়। কোনো আলেমের ইজতেহাদের উপরে কেউ যদি আস্থা রাখেন, ভরসা রাখেন, তার ইনশাআল্লাহ বিদিনা নাজাত হয়ে যাবে, আল্লাহর কাছে তার কোনো পাকড়াও সেজন্য হবে না। নুসরাত জাহান লাইজু, আপনি জানতে চেয়েছেন বিয়ের পর মেয়েদের বাবা মায়ের প্রতি দায়িত্ব কতটুকু? আসলে অফিসিয়ালি সেরকম কোনো দায়িত্ব কিন্তু নাই মেয়েদের প্রতি, বাবা মায়ের প্রতি মেয়েদের উপরে। কারণ হলো যে বাবা মায়ের ভরণ পোষণের দায়ভার সম্পূর্ণরূপে ইসলাম শরিয়া ন্যস্ত করেছে ছেলেদের উপর, মেয়েদের উপরে নয়। ছেলেরা বাবা মায়ের দায় দায়িত্ব বহন করবেন। মেয়েরা যদি তাদের ফিনান্সিয়াল দায় দায়িত্ব তাদের উপরে আসে না, তারা যদি তাদের ফিনান্সিয়াল অ্যাবিলিটি থাকে সেখান থেকে ভাইরা না দেয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা সে দায়িত্ব পালন করবেন। কিন্তু তাদের ফিনান্সিয়াল নিজস্ব কোনো অ্যাবিলিটি নাই, তাহলে বাধ্য হয়ে তারা যে বাবা মায়ের সেবা দিতে হবে বা বাবা মাকে আপনার খাবার দিতে হবে এবং তাদের খরচ খরচার টাকা দিতে হবে এরকম কোনো কথা নেই। অতএব ফিনান্সিয়াল দিক থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা বাধ্যবাধকতা নয়, বাধ্যবাধক নয় তারা। তবে শারীরিকভাবে তাদেরকে সময় দেওয়া, তাদের সেবা করার চেষ্টা করা, তাদের খেদমত করার চেষ্টা করা, এটা তো যতটুকু তৌফিকে কুলায় সমন্বয় করে স্বামী সংসারের সাথে তারা করবেন, তবে বাধ্যবাধকতা মূলত ছেলেদের জন্য। শাহনাজ হাফিজ, আপনি জানতেছিলেন ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? ছোট বাচ্চারা যদি বিছানা পেশাব করে, এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে, ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায়, বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে। আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে। এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে, মেয়েদের প্রতি বৈষম্য কিনা, আমরা বলবো না। মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনও জানি না, অথবা বিজ্ঞানী হয়তো জানতে পারেন, যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে, সেটাকে সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা, কিন্তু ইসলামী শরিয়াত নির্দেশ করেছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে। আমরা দেখি ইসলামী শরিয়াত নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে।